তোরা চার দিন থেকে তুলে নিয়ে গেছি ছেলেটাকে, তার রাতে হঠাৎ করে ওর মা বাবাকে উঠে নিয়ে এলো। উঠে নিয়ে এসে আমি কাজ করতে এসেছি, আমরা জানি না সকালবেলায় কাজের বাড়িতে শুনছি তাড়াতাড়ি যেতে হবে দিয়ে শুনছি ফাঁড়িতে যাবে থানাতে যাবে শুনছি যে পুলিশের বেড়ান মেরে দিয়ে গেছে। আমার মেরে হলো বছর বয়স, কখন তুলে নিয়ে গেল মা বাবাকে? মা বাবাকে রাতে একটা সময় তুলে নিয়ে গেছে, বলেছে তোমাদের ছেলে পালিয়ে গেছে জেল থেকে তুমি এসো। মা বাবাকে তুলে নিয়ে গেছে গো, আর কেউকে কিছু বলেনি গো। মা বাবাকে তুলে নিয়ে গেছে দিয়ে মা বাবাকে জুতা রেখেছে। মা বাবার সঙ্গে কথা বলতে দিল না, আমরা সকাল সাতটা থেকে বসে আছি। মা বাবাকে কথা বলতে দিল না, আমাদের সঙ্গে জুতা চালান করে দিল। মা বাবাকে গাড়িতে করে নিয়ে যায় গো। গতকাল রাত্রে মল্লারপুর থানার পুলিশ লকআপের মধ্যে শুভ মেহনা নামে একজন ছেলেকে পিটিয়ে মেরে ফেলে। তাকে গত তিন দিন আগে পুলিশ তুলে নিয়ে আসে তার বাড়ির থেকে। আমাদের পরিষ্কার বক্তব্য, কাউকে তুলে নিয়ে আসার পর আমরা যতটুকু জানি তাকে 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করতে হয়। কোন ক্ষমতা বলে মল্লারপুর থানার ওসি তাকে তিন দিন ধরে থানার মধ্যে রাখলো এবং রাখার পর তার উপরে যেভাবে অত্যাচার করা হয়েছে, শারীরিক অত্যাচার,
সেই অত্যাচার সহ্য করতে না পেরে সে মারা গেছে। আমরা ভারতীয় জনতা পার্টি এই পরিবারের সঙ্গে আছি এবং এই পরিবার তারা দীর্ঘদিন ধরে আমাদের দলের সমর্থক। তো বিষয়টা হচ্ছে এখন সারা রাজ্য জুড়ে যেভাবে বিজেপি কর্মী সমর্থকদের উপরে তৃণমূল এবং পুলিশ অত্যাচার চালাচ্ছে এটা তারই একটা অঙ্গ। আমরা আগামীকাল এর পরিপ্রেক্ষিতে 12 ঘন্টার মল্লারপুর বন্ধ রেখেছি এবং যতক্ষণ পর্যন্ত না অভিযুক্ত পুলিশ অফিসারদের শাস্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই লড়াই আন্দোলন চালিয়ে যাব। এই লড়াইয়ে আমরা মল্লারপুর থানার ওসি শেষ দেখে ছাড়ব। Thank you.